ওনার এইখানে কিন্তু রং খুব উজ্জ্বল হয়ে উঠেছে। লোকায়ত শিল্পের ক্ষেত্রে ওনার মস্ত বড় ভূমিকা। আজকে যে আলপনা নিয়ে আমরা এত বড় জিনিস দেখছি, অবন ঠাকুর এর পেছনে রবীন্দ্রনাথের মস্ত বড় অবদান। রবীন্দ্রনাথ বললেন যে শিলায় অবন ঠাকুরকে বললেন যে লোককথা লোকগল্প রূপকথা তৈরি করো, আবশ্যক মানে খুঁজে বার করো। অবনীন্দ্রনাথ বলছেন যে চন্দ্রশেখর ঠাকুরের যে দাসীরা আছে দাসীদের মুখে রূপকথা সব উনি লিখে নিচ্ছেন, সেগুলো পরে উনি গল্প হিসেবে লিখছেন, চারটা পালা হিসেবে লিখছেন। রবীন্দ্রনাথ শিলাইদারের কর্মচারীদের বলছেন ভালো ভালো যারা গ্রামে ইঞ্জিনিয়ার গ্রামে গিয়ে তাদের সেখান থেকে মেয়েদের বড় যারা ভালো কাজ করে কিছু রং রেখার দরকার নেই, আলতা দিয়ে কাগজের উপর তাদের মজিদ নিয়ে নিয়ে তৈরি করতে দাও, আমাকে পাঠাও। সেই আলপনা রিভাইভ হলো, কারণ ওনারা মনে হলো যে ভারতীয় শিল্পকে উত্থান করার মানে আন্দোলনের পেছনে যে আসল যে আমাদের ভাড়ার থেকে জিনিস বের করতে হবে, ওপর থেকে নিলে হবে না, আমাদের নিজেদের জানিয়ে তুলতে হবে নিজেদের জিনিস দিয়ে। এই আলপনার উনি বাংলার প্রতিপাতে লিখলেন, আলপনা জড়ো করছেন, সেই আলপনা সংগ্রহ করছেন, কলাভবনে এরকম কিছু নমুনা আছে, এবং সেই আলপনাগুলো থেকে আবার শান্তিনিকেতনে আলপনাটি ঘরানোর জন্ম হলো আমরা জানি। কিন্তু অবনীন্দ্রনাথ সেই আলপনাকে গ্রহণ করেন। অবনীন্দ্রনাথ আলপনা হচ্ছে এই লোকায়ত আলপনার গতি, লক্ষ্মী প্রজাগরী লক্ষ্মী পুজো, এই যে কাঁকে পোকো লেপো, এবার সে ভাদুরীর প্রতি নৌকা, এবার সে এটা এই পাশে এটা এই পাশে গোল আলপনাটা মাঝখানে যে বিবাহের আলপনা, এই কতগুলো অধিক বিশেষ চিহ্ন পরে লক্ষ্মীর পাঁচ, এরকম নানা রকমের আলপনার যে চিহ্ন ছিল সেই আলপনাগুলোকে উনি নিজের মতন করে গ্রহণ করছেন। একেবারে শেষ পর্যায়ে ছবি অবনীন্দ্রনাথের, সেখানে আবার এই যে আলপনা এলো সে আলপনা থেকে পট থেকে উনি যেন প্রথম দিকে এই যে আমরা ছবি দেখছিলাম ওনার ছবির মধ্যে এই যে দক্ষতা, এই যে আশ্চর্য বিন্যাস, এই যে রঙের বৈভব আমাদের মুগ্ধ করে দেয়, সেখান থেকে কোন অবনীন্দ্রনাথকে মানে পাচ্ছি প্রায় পটের ছবির মতন। রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ সত্যি 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 সহজতর দিকে যাচ্ছে। রবি ঠাকুর শেষবেলায় বলছেন না যে সহজ কথা লিখতে আমায় কহজে, সহজ কথা চায় না লেখা সহজে, সত্যি কি সহজ কথা সহজভাবে লেখা যায়? অবন ঠাকুর শেষবেলাতে আবার সেই পটের দরজায় গিয়ে নারায়ণ খুবই কঙ্কনচন্দ লিখছেন এবং যে ছবিগুলো আঁকছেন সম্পূর্ণ বদলে যাচ্ছে পটের রেখার মধ্যে দিয়ে। এই যে মেয়েটি বসে আছে কবি কঙ্কনচন্দ, মেয়েটি লাল শাড়ি পরে বসে ছাঁটা কাঁধ পাখা, এই ভাঙা একটা দালানের মতো ওপরে গাছ, পুরো জিনিসটা আমাদের বাংলার পটের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু অবনীন্দ্রনাথ নিজস্ব একটি ইচ্ছা তো কিনি অবনীন্দ্রনাথ এই সত্যি 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 শিল্পী সরে দাঁড়াচ্ছেন তার নিজের জীবনের জগতে। শেষ পর্বে ফিরে আসছে অবনীন্দ্রনাথ, মাঝখানে আমরা জানি কিছু কিছু ছবি আঁকা বন্ধ করে দিলেন। অবন রবি ঠাকুর বলছে কি অবন তুমি নাকি ছবি আঁকছো না, তুমি আঁকছো না কেন? না রবিকার ভালো লাগছে না, আমি এখন যা চাই তাই আঁকতে পারি, তাই চ্যালেঞ্জটা নিই ভালো, অর্থাৎ শিল্পী সেই চ্যালেঞ্জটা গড়ার কথা, ধস্তাধস্তি লড়াই, আমি যেটা করতে চাই করতে পারি না, সেই আমাদের কথাতে আছে না, নয়ন অবধি আমি রূপ নেহারিল নয়ন না দিলপিত ফেল, কৃষ্ণের বর্ণনা, সারা জীবন কৃষ্ণের রূপ দেখে যাচ্ছে কবি কিন্তু চোখের তৃষ্ণা মিটছে না। আমরা যে রূপকে যদি ছবি রূপ বলি আকার বলি শিল্পী দেখা বলি, সত্যি তো শিল্পী সে দেখার যে দেখার তৃষ্ণা মেটে না, তাই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাপ নিয়ে নিয়ে তার ভাবনা তার কাজ এগিয়ে চলে। শেষবেলাতে কুটুম পাটা নিয়ে বসলেন, তার মধ্যে প্রচুর যাত্রা পালা লিখেছেন রবীন্দ্রনাথ প্রচুর, তুমি লিখেছো কি দেখি তো তুমি নাকি যাত্রা পালা লিখছো? উনি বলছেন রবিকা চাইছেন আমিও বেছে বেছে দুটি জিনিস পাঠিয়ে সবগুলো দিয়ে নিই। তখন কেউ কেউ বলছে রে অবনবাবু আপনার ছবিতে তো প্লট নেই যাত্রা করবে কী করে? বলছে তো উনি বলছেন একটু টাইস করে পলাট, পলাট আবার কী পলাট কী বাচ্চারা করছে আনন্দ পাচ্ছে সেইটাই পলাট, আমার ছবিতে আমার যাত্রা পালায় কোনো পলাট নেই। অর্থাৎ এই যে আমরা বলি আর্ট ফর আর্ট সেক, এটা কিন্তু ঘোরার কথা অবনটাকে নতুন করে বুঝিয়ে দিয়ে গেলেন। আজকে নাটকের ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে আমরা যে নতুন রকম কত মুভমেন্ট দেখতে পাই অবনটাকে কিন্তু অবচেতনে অজান্তে প্রচুর সূত্র দিয়ে গেছে।
প্রচুর বীজ বুনে দিয়ে গেছেন। শেষ বেলায় উনি টুকরো টুকরো প্রচুর জিনিস দিয়ে এরকম করছেন। এবার সে ওনার রুবিকা একটা কাঠের টুকরো ফেলে কাঠ মিস্ত্রি ফেলে দিয়ে গেছেন, একটু ঘষে ঘষে নিয়ে যেন চোপড়ে রুবিকা দাঁড়িয়ে আছেন। ওপাশে আরেকটা জিনিস, এখানে পাখি, এপাশে দারোয়ান, নিচে কাঠের সিঙ্গি, এপাশে নর্তকী, একটা ঘাগড়া পরিয়ে সুতো বেঁধে দিলেন, আর ওপাশে চক্ষুপুরীর ময়ূরী। উনি হাঁটতে হাঁটতে যেতে গিয়ে দেখছেন দারোয়ানের কোয়ার্টারের পাশে জাল দিয়েছিল কাঠের জাল, একটা কিছু কাঠের পাখাটা নষ্ট হয়ে গেছে, ওই পাখাটাই দিয়ে দিয়েছিল, পাখাটা পুড়ে গিয়েছে, জলে নিয়ে সেটা বাড়ি ফেলে দিয়েছে। উনি কুড়িয়ে এনেছেন, কুড়িয়ে এনে বলছেন বা বেশ তো বেশ, একটু ঘষে বেজে দিলেই হয়ে যাবে। একটু ঘষে এনেছি গলাতে একটা জিনিস জিরে দিই, উনি বলে দিলেন যক্ষপুরের ময়ূরী। অর্থাৎ এই দেখা, এই চোখটা সে প্রতির জন্য বড়, দেখবার চোখ, মনের দেখা এবং চোখের দেখা এবং ভাবনার দেখা। আমরা অনেক কিছু অনেকে দেখি, কিন্তু শিল্পী সেই মানুষ আমাদের দেখাটাকে উস্কে দেন, আমাদের দেখার অতীত যে দেখা, রূপের অতীত রূপ, আমরা বলি আপনাকে গানে বারবার বলছি না, এই সেই রূপের অতীত রূপ, যে জিনিসটা পড়ে আছে আমাদের চোখের সামনে, আমাদের সবার মাঝখানে, ও কিছু না, ও তো সামান্য, এই সামান্যকে একটা সামান্য স্পর্শে শিল্পীরাই পারেন অসামান্য করে তুলতে। অবর ঠাকুর সেই অসামান্য রূপকথার জাদুকর, যিনি লেখায়, যিনি আঁকায়, যিনি সাহিত্যে, যিনি ভাস্কর্য। আমি মনে করি এই কুটুম কাটাম আধুনিক ভাস্কর্যের একটা দিগন্ত খুলে দিতে পারে। আমার একটা কথাও মনে হয়, অবনীন্দ্রনাথ প্রথম যখন, আমি তো অনেকটা সময় নিয়েছি কিনা জানি না, কতটা সময় অবনীন্দ্রনাথ নন্দলালকে ছাড়বেন না, রবীন্দ্রনাথ কলাভবন খুলেছেন, কলাভবন 1920 সাল নাগাদ কলাভবন খুলেছেন, বিচিত্রা সভা বন্ধ হয়ে গেছে জোড়াসাঁকোতে, বিচিত্রা সভায় শিল্পীরা ঠিক মতো কাজ হচ্ছে না, রবীন্দ্রনাথ বিদেশ থেকে ফিরে এসে খুব শখ, কিন্তু বিচিত্রায় বলছে বিচিত্রায় চারা লাগলো না, তাই আমি শান্তিনিকেতনে আসর করেছি। নন্দলালকে চেয়েছেন, সুরেন কর নন্দলালের ছবি আমরা শেখাবে, আর বাকিরা তো ইতিমধ্যে মনোরথে আর এসছেন আসবেন। নন্দলাল প্রিয়তম ছাত্রকে ছাড়বেন না, রবিকাকে বলতেও পারছেন না। উনি বলছেন, উনি বলছেন কী করবে শেষ মেশ। নন্দলাল এলেন, যোগ দিয়েছেন, কিন্তু নন্দলাল যোগ দেওয়ার পর রবীন্দ্রনাথ আসাম কাশের মধ্যে আগে বক্তৃতার জন্য গেছেন গরমের ছুটির পর, সেই যে ফিরে গেলে নন্দলাল আর আসবেন না, আসলেন না। রবীন্দ্রনাথ ভীষণ শক্ট, এন্ড্রুসকে বলছেন আমার বোঝা উচিত ছিল, ভীষণ শক্ট। শেষ কালে উনি বলি নন্দলালকে তো কিছু উনি বলবেন না, নন্দলাল কিছু করার নেই। অবনীন্দ্রনাথের ছোট চিরকুট পেয়ে নন্দলাল দৌড়ে চলে গেলেন কলকাতায়, একটা দীর্ঘ চিঠি লিখে রবীন্দ্রনাথ অভিমান করে ভাই বলে প্রচুর বলার পর বললেন, শোনো আমি কিন্তু নন্দলালে আমার জন্যে চাইনি, আমি দেশের জন্য চেয়েছিল, ঠিক আছে। এটা তো নন্দলালের তো কোনো ক্ষতি হচ্ছিল না, নন্দলাল তোমাদের মতো সোসাইটির পরিচালনাতে যাবে, কাজ করবে, এক্সিবিশন করবে, কিন্তু এখানে সে নিজের মুক্তির জায়গা পাবে, এখানে সে খোলা, এখানে তার উপরে কোনো চাপিয়ে দেওয়া হয়নি, সে নিজের মতো যখন খুশি কাজ করতে পারে, এবং সে ছাত্র তার কাজ দেখে ছাত্ররা শিখবে। তা যদি তাও যদি তোমাদের মনে হয় ঠিক আছে আমি ছেড়ে দিলাম, আমি এ পর্যন্ত সমস্ত কাজ নিজেই করেছি, আমি নিজেই আমার নিজের পথ করে নেব, ব্যাস অমন দেখো। আর নন্দলালকে বেঁধে রাখলেন না, ছেড়ে দিলেন, নন্দলাল চলে এলেন শান্তিনিকেতন। প্রথম প্রথম শান্তিনিকেতন কলকাতায় করতেন, তারপরে পাকাপাকি শান্তিনিকেতন। একটা গল্প আছে, গল্প আপনার মজা লাগবে, অবনীন্দ্রনাথ এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন নন্দলালের বা নন্দলালের স্নেহে, নন্দলালের কাজের উপরে। একবার ফিরে গেছেন, তো তিনি কৃষ্ণ গল্পটা বলছে, তখন যখন বলছে ও নন্দলাল তুমি এসেছো, আমার যে কী ভালো লাগছে, কী বলবো তোমাকে, ঠিক এক বোতল হুইস্কি খেয়ে যেমন শরীরে বল পায় না, তোমাকে দেখে আমি যেন মনে ছিলাম বল পেলাম। কতটা কোনো ছাত্রের উপরে কতটা নির্ভর হতে পারলে এরকম একটা সহজ আন্তরিক কথা বলা, যখন সাজানো কথা এটা না, সেটা বলার জন্য বললাম আপনাকে। অর্থাৎ এই গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে এই যে মেলবন্ধন আশ্চর্য, কেমন শিক্ষক ছিলেন অবনীন্দ্রনাথ। একবার অবনীন্দ্রনাথ নন্দলাল তখন যাননি কলকাতাতে, হাতিবাগানে থাকেন, উমার তপস্যা বলে একটা ছবি এঁকেছেন, উমার তপস্যা, উমা তপস্যা করছেন, উমা তপস্বিনী উমা, কোনো রঙ দেন, খুব হালকা মায়ের রঙ দিয়েছেন, এখনই বাদামি বাদামি রঙ দিয়ে পুরোটা আঁকা। তো অমর ঠাকুর চড়াশা করে দেখাচ্ছে এসেছে, অমর ঠাকুর দেখবেন খুব ভালো হয়েছে, কিন্তু একদম রঙ নেই, নন্দ কোনো রঙ দিলে না,
অবকাশে বাড়ি চলে এসেছি, করতেন রাতে কথা ভাবছেন রং কি রং দেবো ভাবছি, সময় সকালবেলা উঠে রং খুলে বসে আছে। ভোর বেলা ধরতে যে গাড়ির আওয়াজ, হাতি বাগানের অন্যটা করে নন্দর আগে বাড়ি পৌঁছে নন্দ 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 করে ডাকছে কে একজন। দরজা খুলে নন্দলাল দেখেন অভিনেতা হন্ত দন্ত, ছবিতে রং দাও আমি তো, ছবিতে রং দাও আমি তো, যে না এই বসেছি একদম রং দিও না, তুমি তো ঠিক কথা বলেছ, ওমাদের তো অবশ্যই নেই, তার গায়ে রং হবে কেন, তার ছবিতে রং হবে কেন, আমি সারা রাত ঘুমোতে পারি না তো, যে তুমি তুমি ভয় রং দিয়ে দাও, তাই জন্য সকাল হতেই আমি তোমাকে দৌড়ে এসেছি, কোনো রং দিও না, একদম তুমি ঠিক কাজ করেছো। এই গুরু শিষ্য সম্পর্ক, অর্থাৎ এই গুরু শিষ্য সম্পর্কের মধ্যে এই যে সেতু, এই যে যোগ, সেটা হয়েছিল বলেই আমাদের শিল্পকলার যে আন্দোলন, শিল্পকলার যে পথ এতটা স্পষ্ট, এতটা মনে এত পাকা হয়েছিল। কিন্তু নন্দলাল, নন্দলাল কী করলেন, অবন্ধটা চলে যাওয়ার পর বললেন গুরু বাক্য তো ফেলা যাবে না, গুরুর কথা মানতেই হবে, গুরুর বাক্যকে মান্যতা দিতেই হবে। উনি তখন কী করলেন, হালকা সবুজ একটা রং নিয়ে তোমার আমলে একটা ঘাসের আংটি করে দিলেন, গুরু বাক্য রক্ষা হলো, চলতি রঙ ছড়ালো না। এই হচ্ছে সেই সময়ের শিল্পকলার প্রেক্ষাপট। সেই ছবি আমাদের কলাভবনে আছে, খুব চিহ্ন ছবি, ফলে সেটা সামনে টাঙানো যায় না, কিন্তু সেই ছবি দেখতে গিয়ে এইসব গল্পগুলো অ্যানেকডোটগুলো আমাদের সামনে ভেসে ওঠে, কী ছিল সময়। আমি শেষ বেলায় চলে আসব পিকাসোর কাজ, পিকাসোর ভাস্কর্য, পিকাসো এরকম প্রচুর ফেলে দেওয়া খেলনা বাচ্চাদের কাছে, দেখুন শিম্পাঞ্জি তার মুখে দেখুন একটা গাড়ি আছে, একটা খেলনা বাচ্চাদের খেলনা গাড়ি, নানা রকম জিনিসপত্র দিয়ে গড়ানো, প্যারা বুলেটার এসব নানা রকম জিনিস দিয়ে গড়াচ্ছে, তৈরি করছেন, এগুলো সমস্ত মজে পিকাসোতে বা পিকাসো আর্ট ব্রঞ্জ কাজ করে সমস্ত আমরা দেখেছি। কিন্তু অপর ঠাকুরের সেই কুটুম কাঠাম তার সুতো ছিঁড়ে যাচ্ছে, তাকে আমরা রক্ষা করতে পারছি না, একটা ডাম্প করে কোনো মিউজিয়ামের মধ্যে ফেলে রেখেছি। আমরা অসম্ভব মূল্যবান সম্পদ অধিকার করেছি, আমাদের আমাদের কী বলবো উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কিন্তু রক্ষা করতে পারছি না। কিন্তু সেটি শেখার মতো নিজে মাঝখানে একটি স্কিপিং করছে একটি মেয়ে পিকাসো, পিকাসোর এই জিনিসগুলো তো আমি যে কুটুম কাঠাম দেখালাম তার সঙ্গে কি, তার সঙ্গে কি কোনো অমিল মনে হবে, একজন করছে কয়েক সহস্র মাইল দূরে প্যারিসে বসে বসে আধুনিক শিল্পের স্তম্ভ, সমস্ত পৃথিবী পিকাসো বললে একটাকে চেনে, কিন্তু অমন ঠাকুরের কুটুম কাঠামকে কজনের কাছে আমরা পৌঁছতে পেরেছি। কালকে একজন আমি ফেসবুকে আপনাদের এটার কথা দিয়েছি, আপনাদের কার্ডের কথা দিয়েছিলাম, একজন আমাকে লিখেছেন যে এইরকম পিকাসোর প্রসঙ্গটা এনেছিলাম, একজন লিখেছিলেন যে না অমন ঠাকুর কিনা ভারতীয় শিল্পের পুরোটা ওকে বিদেশি শিল্পের সঙ্গে তুলনা করা উচিত না, ঠিক হবে না। আমার খুব খারাপ লাগলো, আমরা আজকে 1923 সালে দাঁড়িয়ে সমস্ত পৃথিবী যখন আমাদের মুঠোতে একটা ফোন, টেলিফোনের মধ্যে, ফোনের স্ক্রিনের মধ্যে এসে গেছে, কম্পিউটারের মধ্যে এসে গেছে, আশ্রয় করেছে আমাদের দরজায়, তখন আমরা যে কোনো শিল্পীকে কি বিশ্বশিল্পের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তুলনা করবো না, সেটাই তো কাজ, সেটাই তো আমাদের অ্যানালিটিক্যাল ভাবনা, সেই জন্যই তো আমরা ভাববো, যতদিন না ভাববো অমন ঠাকুরকে শুধুমাত্র একটা বিশেষ ভারতীয় শিল্পের কুর মধ্যে বদ্ধ করে রাখবো, আমরা সেইভাবে বিচার করতে পারবো না। আমরা শেষ প্রান্তে এসেছি, রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে 7ই আগস্ট, জোড়াসাঁকোর বাড়ি থেকে আমরা জানি সেই বীভৎস দৃশ্যের কথা, সবাই লাইন দিয়ে দেখছিলেন শেষমেশ যখন আর রাখা যাচ্ছে না অবস্পাশের ইয়েতে, দরজা বন্ধ, উপর আপসাবল বন্ধ করে দিতে হলো, আর রাখা যাবে না, ডেড বডি নিয়ে যেতে হবে। তার মধ্যে তো একদল লোক রানীচরণ 22 যখন যারা করেছেন তারা জানেন, দরজা ভেঙে রবীন্দ্রনাথকে যখন স্নান করিয়ে নতুন ধুতি পরানো হচ্ছে, রানী মহারানীকে রানী রানী চন্দ্রা কয়েকজন আছেন, হুড়মুড় করে ঢুকে পড়েছে তারা, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বের করে দেওয়া হচ্ছে, এবং সেইখানে সেই সেই হাট যেন জনতার হাতে সমুদ্রকে বেরিয়ে গেল, সেই বারান্দাতে অলিন্দ থেকে অপরটা রূপ দেখলেন, সেই মুহূর্তে ইনস্ট্যান্ট ওপরের এই এই পাশে আঁকা ছবি আঁকলেন, সরু নীল রঙের একটা নৌকার মতো মাথার আচ্ছা একটা চিহ্ন আছে, মুখের বড় ছবিতে দেখা যায় মুখের একটা প্রোফাইল আছে, আর অনেক মাথা মাথা জনতার মাথা যেন একটা
নৌকা ভেসে চলে গেল। আরেকটু পরে ধীরে আঁকলেন এই ছবি, আরেকটু পরে অবন ঠাকুরের সেই ছবি কলাভবন সংগ্রহে আছে। সেখানে উনি বলছেন, নন্দলালকে বলছেন, নন্দলাল এটা পাঠালু, বিশুকে বলিস, বিশু মানে নন্দলালের ছেলে, এটা ভালো করে মাউন্ট করে রাখছে। অর্থাৎ এইসব ছবির সঙ্গে যে আমাদের টুকরো এটা এইটা, এই জন্যই আমি দেখালাম রবিকা যিনি অবনীন্দ্রনাথের ছবির অন্যতম খুঁটি ভাবনার ক্ষেত্রে, আন্দোলনকে উস্কে দেওয়ার ক্ষেত্রে, আবার যথেষ্ট বিরূপতা ছিল দুজনের মধ্যে, মাঝের অন্ধ প্রচুর হয়েছে। শান্তিনিকেতনের অবনীন্দ্রনাথ এসছেন, দেখতে এসছেন, দেখতে এসে বলছে, রবিকা তুমি শিশুদের বিভাগ কিন্তু খাঁচা করে ফেলেছ, একজনকে মেম সাহেব দেখলাম টবের মধ্যে কাজ নিয়ে ট্রিস্টাটি শেখাচ্ছে, খাঁচার মধ্যে খরগোশকে পড়ে অ্যানিমালসেরি শেখাচ্ছে। আমি বললো এই কি, এই খাঁচাতে শেষ করে মেম সাহেবদের কাছে এনে দিয়েছো, তোমার আশ্রমে শিখতে হবে। আমি ছেলেদের বললো দে না, খাঁচাটা খুলে দে, পাখিটা উড়ে যায়, তারপর দেখ কিরম করে উড়ে গেল, খরগোশটা খুলে দে, ওরা দৌড়ে দৌড়ে যখন যাবে তারপর সে বলছে ছোট, তারপর তো বুঝতে পারবে খরগোশটার উপর দৌড়ে। তখন অবলম্বন করে তুমি বলেছো বেশ করেছো। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথকে বলা, রবীন্দ্রনাথের সবদিকটা দেখা সম্ভব হতো না, সবকিছু রবীন্দ্রনাথ আচার্য হিসেবে আছে, যাদের দায়িত্ব দিয়েছে প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে কিছু দেওয়া সম্ভব নয়, বলা সম্ভব নয়। এই যে অবন ঠাকুরের সে রবীন্দ্রনাথের গল্পে করে দিলে রবীন্দ্রনাথের কাছে একটা সমালোচনা তো বটে, এই দুজনের এই বন্ডিংটা, দুজনের এই টানটা অসম্ভব আশ্চর্য রকমের। আমার এই অবনীন্দ্রনাথের মনের মধ্যে যে আশ্চর্য রকমের যে ভয়ানক ব্যথা পেয়েছেন, যে বেদনা নিয়ে রবীন্দ্রনাথের মৃত্যুকে দাগা দিয়েছিল, তার একটা গ্রাফিক প্রিসিশন, তার একটা তাৎক্ষণিক চিত্ররূপ বলে মনে করি এই ছবি। এই সেই ছবি আপনারা জানেন, ছবি আমরা বহু জায়গায় পরিচিত, এই ছবি থেকে এসেছি অবনীন্দ্রনাথ। এই অবনীন্দ্রনাথ তার তুলির টানের মধ্যে যেমন চীনে ক্যালিগ্রাফি আছে, পার্সিয়ান পেন্টিংয়ের টান আছে, অবনীন্দ্রনাথের কথা শেষ করা যায় না, শেষ করা যাবে না, একটা সিটির বসে বলা যায় না, এত স্তর, এত ভাবনা, এত কিছু আছে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে খুব হার্ডল এর মধ্যে লাফিয়ে 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 একটা ছোট্ট কিছু টুকরো ওনার একটা অংশ আপনাদের কাছে নিবেদন করলাম। নমস্কার, ধন্যবাদ। অসাধারণ লাগলো। ওই যে আপনি তিনটে পোর্ট্রেট দেখালেন, রবীন্দ্রনাথ এঁকেছিলেন নলদের, রবীন্দ্রনাথের নিজের এবং ডান দিকে অবন ঠাকুরের, সেখানে অবন ঠাকুরকে উনি একটা বিশেষভাবে এঁকেছেন, একটা মানে পোর্ট্রেটের ধরনটা ঠিক সাধারণ পোর্ট্রেট নয়। ওটার কি কোনো বিশেষ কারণ ছিল? রবীন্দ্রনাথের যেটা তিনটে পোর্ট্রেট দেখালেন না, নলদে একটা নলদে, হ্যাঁ ওটাকে ওই এপাশে আমি তিনজন শিল্পীর ছবি দেখিয়েছি, অবনীন্দ্রনাথের ছবি, রবীন্দ্রনাথের ছবি, অবনীন্দ্রনাথের ছবিটা অবশ্য আত্মপ্রতিকৃতি নয়, ওটা একটা চরিত্রকে উনি এঁকেছেন, কিন্তু আমি দেখাচ্ছিলাম যে প্রফিট, সেটা প্রফিট, প্রফিট কে আছে, প্রফিট মানে তিনজন শিল্পীর কাছে প্রফিটের প্রতিমা কেমন ভাবে হয়ে গেল একরকমের লাগছে, সেটা দেখানোর জন্য আমি রেখেছিলাম ওটা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বুদ্ধ সুজাতার ছবিতে যেটা বললেন যে অনেক সমালোচনা হয়েছিল যে সুজাতার হাতটা লম্বা করা হয়েছে, তো অবনীন্দ্রনাথকে এটা কিছু বিশেষভাবে ভেবে করেছিলেন, মানে এটার কোনো বিশেষ কারণ আছে? অবনীন্দ্রনাথ যেটা বারবার বলতে চাই সেটা হচ্ছে, অবনীন্দ্রনাথ ওরা তো পশ্চিমে ঘরানা থেকে সরে এলেন। আপনি যদি অযোধ্যার ছবি দেখেন, অযোধ্যার ছবি অর্থাৎ আমাদের দেশের মূল একটা জায়গা আমাদের বলি তাহলে, দুটো ঘরানা আছে শিল্পের, একটা প্রতীচ্য, একটা প্রাচ্য। প্রাচ্যের ঘরানা হচ্ছে আমরা সবসময় সাহিত্যের মধ্যে দিয়ে আমরা এসেছি, পদ্ম পলাশ লোচন, অর্থাৎ চোখ পদ্মের পাপড়ির মতন, সেই চোখ, সেই পাপড়ি কি বিশেষ কোনো পুকুরের বিশেষ কোনো পদ্ম না, আইডিয়া, আদর্শ, তার ফর্মটা। কিন্তু আপনি যদি ভেনাস বা গ্রিক ভাস্কর্যের বা এর ছবির মূর্তি দেখেন, তাদের যে সৌন্দর্য, তাদের সৌন্দর্য শ্রেষ্ঠ সৌন্দর্য একত্র করে সেটা তৈরি হয়। আমরা প্রকৃতি থেকে প্রকৃতির সৌন্দর্যকে সংগ্রহ করে ইমেজ তৈরি করি, বিশ্বস্কন্ধ
প্রচুর এরকম আছে, কদলী মৃণাল ভোজ এরকম বলছি তো, আমরা প্রকৃতি থেকে সৌন্দর্যের সংজ্ঞাকে নিয়ে শিল্পকলার মধ্যে স্থাপিত করি। ওদের হচ্ছে মানব শরীরের শ্রেষ্ঠ সৌন্দর্যটা নিয়ে একটা ইমেজের মধ্যে গঠিত করে, অর্থাৎ একটা রিয়েলিস্টিক আর্টের চূড়ান্ত মাত্রা, একটা আদর্শগত আর্টের চূড়ান্ত মাত্রা। সেইখানেই তফাৎ, অবনীন্দ্রনাথ সেই রিয়েলিস্টিক আর্টের মাত্রা থেকে সরে দাঁড়িয়ে আদর্শায়িত আমাদের প্রকৃতির থেকে পাওয়া উপকরণগুলো, সৌন্দর্যের মাত্রাগুলো, সৌন্দর্যের সংজ্ঞাগুলোকে সংগ্রহ করছেন, যেটা আমরা অজন্তায় দেখেছি, যেটা জাপানি চীনে শিল্পীতে দেখবো, যেটা অজন্তা তার চূড়ান্ত আপনি নীলপদ্ম আদি সিদ্ধান্ত দেখেন, সেই সিদ্ধান্ত কী বা ডার্ক প্রিন্সেস, তার মধ্যে আলোচনায় খেলা তুমি একটা রঙের পট আছে এবং সেই সঙ্গে আছে প্রায় মনোক্রম রঙও খুব খুব মাইল্ড রঙ, অর্থাৎ এইটা অবনীন্দ্রনাথ রঙের প্যালেটের ক্ষেত্রে সেটা নিয়েছিলেন। অজন্তাই আমাদের ভারতীয় শিল্পকলার ক্ষেত্রে প্রথম মনে, আমরা যদি সহজ পাঠ খুব সাহিত্যের ক্ষেত্রে বলি এগিয়ে দিই, তাহলে এই হচ্ছে আমাদের ভারতীয় শিল্পকলার সহজ পাঠ, অজন্তার ছবি দেখা। এই কারণেই নন্দলাল এবং অসিত হালদার এদের সকলকে অবনীন্দ্রনাথ জোর করে অজন্তা দেখতে পাঠিয়েছিলেন। লেডি হেলিংহাম বলে একজন বিলেত থেকে এসেছিলেন অজন্তার ছবি দেখতে, অজন্তার ছবি কপি করবার জন্য বম্বে থেকে একদল শিল্পীর ছিল, নির্বাচন করা হয়ে গেছিল। নিবেদিতে বললেন, অবন করছো কি, তোমার ছাত্রদের পাঠাও, তোমার ছাত্র না পাঠালে হবে না, তোরা শিখবে না কিছু, বম্বের ওদের বাদ দাও। তখন তুমি এক কাজ করো, তুমি বয়সের অবনীন্দ্রনাথ নিজের বয়সে দিয়ে অসিত নন্দল এদের পাঠালেন এবং তারা গিয়ে কয়েক মাস ধরে ও ছবি আঁকা শিখল দেখল এবং সেটা আমাদের দেশের একটা মস্ত করে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। সেটা একটা বড় জিনিস, সেই জন্য আমাদের কি বলবো, সেটা তো সেই অজন্তা থেকে আমরা এলাম। কিন্তু অবনীন্দ্রনাথের কথা বলতে গেলে এটাই হচ্ছে, অবনীন্দ্রনাথ অজন্তা থেকে নিচ্ছেন কিন্তু অজন্তার মধ্যে পড়ে থাকছেন না, উনি একটা ওনার মধ্যে সংশ্লেষ করছে অজন্তার ফর্ম, ইংলিশ ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি, মোগল ছবির মন্ডলধর্মিতা এবং তার সঙ্গে অন্য কিছু, তার সঙ্গে মানে এইটা মিলে একটা নিজস্ব ভারতীয় অজন্ত অবনীন্দ্রনাথের ছবিকে আমরা তথাকথিত ভারতীয় শিল্পের সংজ্ঞা বলতেও পারি না, কারণ উনি উনি সেভাবে একটু বন্ধ করে দাঁড়ান। অবনীন্দ্রনাথের সেদিক থেকে দেখতে গেলে অবনীন্দ্রনাথ একেবারেই নতুন একটা ঘরানা তৈরি করেছেন, যেখানে মধ্যে এই যে বাঙালি উনি বলছেন আমি দেবী দেবদেবের প্রতিমার মধ্যে আমি বাঙালি শাড়ি পরাইনি, ইচ্ছে করে পরাইনি, পোশাকের মধ্যেও একটা সার্বিক ভাব দেখিয়েছে, এই যে ঘাগরা পরাটা কিছুটা এসেছে আমাদের রাজস্থান পেন্টিং থেকে। অর্থাৎ এই এই সজনীকান্ত দাসটা যখন বলছেন, সজনীকান্ত দাসটা তীব্র প্রতিবাদ করছেন একটা রিয়েলিস্টিক ভঙ্গি, কেন এটা আমাদের চোখে দেখা দেয় সে মতো হচ্ছে না, অর্থাৎ সেটা বুঝতে হতে সময় লেগেছে। অর্থাৎ শিল্পকলা ক্যামেরা আবিষ্কারের পর আপনারা যদি ওয়েস্টার্ন আর্টের ইতিহাস দেখেন, ইমপ্রেশনিস্ট আর্ট কেন বদলে গেল, রেমব্রান্ট রেমব্রান্ট পর্যন্ত তখন ক্যামেরা আবিষ্কার হয়নি, ছবি তো তখন আবিষ্কার হয়নি, শিল্পীদের পোর্ট্রেট করতে হতো, শিল্পীদের করতে হতো, দেখে দেখে করতে হতো, ক্যামেরা আবিষ্কারের পর একজন শিল্পীর কাজ সে তো মুহূর্তের প্রতি ক্লিক করে করে ফেলে, তাহলে ছবির সংখ্যাকে বদলে গেল, ছবি কি যা দেখছি সেটাই করতে হবে, সেটা নয়, ছবির ভাষা কোথায়, তখনই অ্যাবস্ট্রাকশনের সূচনা হলো, তখনই রঙরেখা আকারের উপর জোর দেওয়া হলো, তখনই বললো যে ফর্ম আকার এবং রেখা এটিতে দাঁড়িয়ে আছে। এবং ইমপ্রেশনিস্ট আর্টিস্টরা স্টুডিওতে বসে বসে ছবি আর্টিফিশিয়াল আলোতে ছবি না এঁকে বেরিয়ে পড়লো নেচারের মধ্যে, একটা গাছ, গাছের উপর সকালের আলো একরকম, দুপুরবেলা একরকম, সন্ধ্যেবেলা আরেক রকম, অন্ধকারে আরেক রকম, অন্ধকার দেখা যাচ্ছে না, অর্থাৎ অবজেক্টের উপরে আরও কিরমভাবে পড়ছে, এইটা ছবির প্রধান জিনিস হয়ে দাঁড়ালো। এর থেকে ইমপ্রেশনিস্ট আর্টের সূচনা, ইমপ্রেশনিস্ট শিল্পীরা যিনি ল্যান্ডস্কেপের দিকে চলে গেলেন, ছোটো ছোটো ক্যানভাস নিয়ে বেরিয়ে পড়লেন সারা দিন ধরে আঁকে, সেখান থেকে এইভাবে বিদেশি শিল্পের যেমন আধুনিকতায় গড়ে উঠলো এবং এখন পূর্ববর্তী মিলে গেছে, মাতিস যখন করছেন তখন আমাদের দেশে ওরিয়েন্টাল আর্টের থেকে নিচ্ছেন, ব্যাংকক ছবি আঁকছেন, ব্যাংককের ছবির ছবি আছে যে ওনার ছবির পেছনে জাপানি ছবির প্রিন্ট ঝোলানো হয়েছে, সেই ছবি কপি করছেন, পূর্ব পশ্চিম হাত ধরে ফেলেছে, কিন্তু তখন এখন আর আমরা বলতে পারি না ওইটি পশ্চিমের ওইটি পূর্বের, আমাদের নিজেদের জীবনেও তাই।
অনেক, কিন্তু সেই সময় গড়ে উঠতে হচ্ছিল অমন ঠাকুরকে ভারতীয় শিল্পীর রুট থেকে ছবি থেকে যেতে হচ্ছিল, সেই জন্যে উনি রিয়েলিস্টিক আর্টকে বর্জন করে উনি সাদৃশ্যের দিকে এগিয়েছিলেন। সেই সাদৃশ্যের কথা বলতে গিয়ে ওনার এই অ্যানাটমিক দিকটা বদল করেছে। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে পার্সপেক্টিভ ড্রয়িং থেকেও শিফটটা তো একই কারণে, আপনি বললেন যে তো স্যার ওই পরের যে ছবিটা দেখালেন যেটা অ্যারেবিয়ান নাইটসের, মানে জাস্ট কিছু জিওমেট্রিক লাইন্স দিয়ে উনি কয়েকটা আলাদা আলাদা প্যারালালস দেখাচ্ছেন, হ্যাঁ সেখানে পার্সপেক্টিভ নেই অথচ প্যারালাল গুলো আছে, এটা কি বলছে মেন্টাল পার্সপেক্টিভ? হ্যাঁ এইটা নিয়ে একটুখানি যদি আর একটু বলেন, মানে এটা খুব ইন্টারেস্টিং লাগছিল। মানে রং দিয়ে তোর দিয়ে বোঝাতে হয় কিরকম দূরত্ব থেকে কিরকম পড়ছে, কিভাবে এগোচ্ছে, কিভাবে যাচ্ছে। এটা ছবি খুব এমনিতে অনেক ছবি জ্যামিতি অনেক প্যারালাল মিলে মিশে আছে, ওগুলোতে রাজস্থানি ছবি কিন্তু তাই না দেখছে একই সঙ্গে ছাদের উপরে একটি মেয়ে ঘুরে দেয় এ করছে, নিচেও একটি মেয়ে নাড়ে যাচ্ছে, দূরে একটা পাখি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না না গুগল পেন্টিংও তাই। এইটাও মেন্টাল পার্সপেক্টিভ ঘোরার কথা, একই সঙ্গে নানা পথ নানা স্তর দেখা যাচ্ছে। অযোধ্যা ছবি চিত স্বামীকে দাঁড়াই, নীলপত্র দেশে তো বিরাট বড়, দূরে পেছনে প্রচুর মানুষ, এখানে একটা লোক, এখানে বৌদ্ধ রেখে জাতকের গল্পের একটা বড় ক্যানভাসের মধ্যে প্রচুর সাবজেক্টকে দিয়ে দেওয়া হয়েছে। একটা কোনো ক্যামেরা দেখা ছবিগুলোতে বিশেষ কোনো স্পট নয়, বিশেষ কোনো চোখ বা বন্দি নয়, সেইটাই বোঝানো, সেইটাই এই পার্সপেক্টিভ আছে মেন্টাল পার্সপেক্টিভ, যে একই সঙ্গে বহু স্তর বহু স্তরীয় ভাবনার প্রকাশ দৃশ্যগতভাবেও বটে, আধ্যাত্মিকতার দিকেও বটে, ভাবনার দিকেও বটে। আচ্ছা আর স্যার লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ধরুন অরবিন্দ্রনাথকে নিয়ে যারা একদম ধরুন কিছুই জানে না, জাস্ট কিছু ছবি দেখেছেন বা তার জীবনী সম্পর্কে অল্প জানেন, তারা যদি বিষয়ে পড়াশোনা করতে চান তাহলে প্রথমে কোথা থেকে শুরু করা উচিত, সে ব্যাপারে একটা সাজেশন দিন। ছবি দেখতে দেখতে শুরু করতে হবে, ছবিটা ছবি দেখাটা সবচেয়ে বড় আগে, ছবিটা না দেখলে হবে না, ছবিটা দেখতে দেখতে হ্যাঁ পাশাপাশি রইলো তার লেখা তার পড়া সবই, ছবি দেখতে দেখতে চোখ তৈরি করতে হয়। আমি একটা কথা বলে শেষ করি তাহলে, একদম শেষবেলা রবীন্দ্রনাথ যখন বৃদ্ধ শেষবেলায় চল্লিশ সালের শেষে অতিথি পশু টসু অনেক এবারে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎকার নিতে এসছে, তখন রবীন্দ্রনাথ সাক্ষাৎকারকে একটা কথা বলেছিলেন যে খুব সাংঘাতিক আধুনিক কথা, ভারতীয় অজন্তীয় সব কিচ্ছু না, যে দেখো ছবিটা ছবি হয়েছে কিনা, কিন্তু দেখবার চক্ষুই আমাদের, অর্থাৎ সেইটা ঘোরার কথা। এখানে একটু অবনীন্দ্রনাথের সঙ্গে একটুখানি ওনার ছবি ভাবনা নিয়ে টানা পড়ুন ছিল, প্রথম প্যারিসে এক্সিবিশনের পর রানী মহারাবিষ্কে বলছেন কি রবীন্দ্রনাথ বলছেন কি তোমরা এখন বলছো বেশ হয়েছে, কিন্তু মনে রেখো এটা অবনীন্দ্রনাথের ছবি নয়, তার খুড়ো রবি ঠাকুরের ছবি, মানে অর্থাৎ মোগল আমল মক্কা মদিনা থেকে পেরিয়ে এসে, আচ্ছা এই যে অবনীন্দ্রনাথের ছবি মোগল আর্টের একটা প্রভাব ছিল, রবীন্দ্রনাথ যেটা নেবেন না, রবীন্দ্রনাথের দৃষ্টি যে এই পারে সেটাকে ঘুষিয়ে দিলেন। প্লাস শেষ বেলায় একটা চিঠির মধ্যে বলছেন আমার গান এবং বাণী, আমার গান পূবের জন্যে, আমার বাণী পূবের জন্যে, আর ছবি পশ্চিমের বাড়ি যারা ছবি ভালো বোঝে, আমার গান এবং ছবি নদীর দুই তীরে দুই পাড়ে ভিন্ন বাসায় থাকবে, অর্থাৎ ভিজুয়াল আর্টের একটা জগৎ উনি বুঝতে পারছেন, সাহিত্যের একটা গান সাহিত্যের একটা জগৎ, উনি জানেন বাংলার মানুষ গান এবং সাহিত্যকে যেভাবে নিতে পারবে ছবিটি নিতে পারছে না, সাহিত্যর দিক থেকে এই ছবির জগৎটা উনি পশ্চিমে পাল্টে দিচ্ছে। অর্থাৎ আমার মনে হয় তবে কি রবীন্দ্রনাথের মধ্যে ছবি রবীন্দ্রনাথ সাহিত্যের রবীন্দ্রনাথের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো, ওনার কি ব্যক্তিত্ব 70 বছর বয়সে কি ওনার ব্যক্তিত্ব দুটো দ্বিধাবিভক্ত হলো, কাকে আগে বসালেন, আগে ছবি রবীন্দ্রনাথ নাকি সাহিত্যের রবীন্দ্রনাথ, দুটোই কি একসঙ্গে মিলে গেল, এরকম প্রচুর ভাঙা করার মধ্যে আছে শিল্পীদের মধ্যে থাকে। কিন্তু এই দিকটা দেখতে গেলে আপনাকে ছবি দেখতে দেখতে এগোতে হবে, অবনীন্দ্রনাথের ছবি মোগল পেন্টিংও দেখতে হবে, রাজস্থানীও দেখতে হবে, অপর ঠাকুরের সঙ্গে তার যোগও দেখতে হবে, অপর ঠাকুরের ছবির স্তরটাও দেখতে হবে, যেটা কীভাবে একটার পর একটা স্টেজ বাই স্টেজ এগিয়ে যাচ্ছে।
একটা শিল্পীর জীবনের হয়ে ওঠার ইতিহাসটা দেখতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আপনি একটা ছবি দেখালেন উমা, যেখানে ইন্দোনেশিয়ার ইম্প্যাক্টটা ভীষণ স্ট্রং উমার ছবিটা, কিন্তু আমরা জানি ওনার এই নৃত্যনাট্যর পেছনে বোথ শ্রীলঙ্কা অ্যান্ড ক্যাম্বোডিয়া ইন্দোনেশিয়া রবীন্দ্রনাথের যাওয়াটা ভীষণ একটা ইম্প্যাক্ট ফেলেছিল, এবং অবনীন্দ্রনাথের বেশ কিছু ছবিতে সেটা আমরা দেখতে পাই উনি যখন ওগুলোকে করছেন, ওইগুলো নিয়ে যদি একটু বলতেন একটা ছবির কথা। আসলে ড্যান্স ড্রামা যখন হচ্ছে তখন আমরা যদি সেভাবে দেখি একটা চিত্রকর যেমন একটা চৌকোর স্পেস, একটা মঞ্চকর একটা চৌকোর স্পেস, মঞ্চে যারা অভিনয় করছে বা নাচ করছেন তাদের সঙ্গে গতি যুক্ত হচ্ছে, সেই গতি এখান থেকে ওপ্রান্তে যাচ্ছে, বা ডায়াগোনালি বিপ্রতীক কোণের মতন বা প্যারালাল বা উল্লম্ব অনুভূমি নানাভাবে সেই মুহূর্তের একটা চলমান রেখা তৈরি করছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ যেটা করছে, রবীন্দ্রনাথ কোন ঘরানাকে নেননি, উনি মূলত ওয়েস্টার্ন অপেরা দেখেছেন, প্রচুর করেছেন, বাদ্যযন্ত্রের অবলম্বন করে করেছেন, কিন্তু নাচকে ভালো বলেননি। উনি বলেছেন প্রথম থেকে লাগছে ছোড়াছড়ি, এতটাও কথা বলেছে, এতটা ওনার লাগছে ভালো লাগে, কিন্তু ইন্দোনেশিয়াতে গিয়ে জাপানে গিয়ে তারা জাপানে গিয়ে বলছেন জাপানি নাচ দেখলো মণিপুরি কথাগুলি বেশি এসে, যেগুলোতে এক্সপ্রেশন বলা যায় না, মণিপুরি নাচে এতগুলি ক্ষমতা থাকে, তার শরীরের ভঙ্গিটার মস্ত বড়, কথাগুলি নাচ এক্সপ্রেশনের বলে যায় না, মুখোশ পড়া থাকে তারা। ভারতনাট্যম আমাদের এখানে আলাদা করে শেখানো হয়, নেই সিলেবাসে, নেই ঐশীয় নেই, দুটো এখনো পর্যন্ত আছে। এই যে দেহভঙ্গির সঙ্গীত মণিপুরি নাচের মধ্যে দিয়ে যে একটা ছন্দের দ্বন্দ্ব সেইটি কিন্তু আছে, কিন্তু সেটা অপেরার মধ্যে উনি নৃত্যনাট্যের মধ্যে সেই নাটকীয়তা এসেছে, কিন্তু নাচকে উনি ধরে রাখছেন ওই সেই ইয়ের মধ্যে দিয়ে। এবং উনি এটাও বলছেন যে অতটা ইয়ে দেখেন ইন্দোনেশিয়াকে যখন নাচ দেখলেন বলে রাজবাড়িতে দুটি মেয়ে নাচ করছে, তাদের বয়স 12-13 বছরের বেশি নয়, তাদের এর পরে নাচতে দেওয়া হবে না। অর্থাৎ এই যে নাচের মধ্যে তাদের শরীরের মধ্যে যদি কোনো রকমের কোনো আন্দোলনের ফলে মানুষের চিত্ত বৈকল্য না হলে সেটা স্ট্রিক্টলি বলা থাকছে। রবীন্দ্রনাথ তো সেটাকেই ভাবছিলেন যে পুরো জিনিসটা আধ্যাত্মিক একটা ভাবের মধ্যে দিয়ে যেতে হবে নাচটা, তবে কি নাটক থাকবে না আমরা জানি। আমার পরে আমি ইয়ে দেখেছি, এখন প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে, নিশ্চয়ই হবে, উপস্থিত হবে, নইলে রবীন্দ্রনাথের সেই ঘটনাটাকে আটকে থাকবে কেন। মৃণালিনী সারাভাই শ্যামা করেছিলেন, সে আমি দেখিনি, কিন্তু শুনেছি তার গল্প। শ্যামা গজশিল্পী যখন মঞ্চ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, শ্যামা দৌড়ে এসে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকবে, আমাদের আমরা সেভাবে ভাবি না, সেটা আমরা অন্যরকম করে ভাবি। এখন আরও আপনি রুক্মিণী দেবী ব্যারেন্ডার আরেকরকম করে ভেবেছেন, কিন্তু নাচের একটা নির্দিষ্ট যদি শান্তিনিকেতন ধরন থাকে সেটার জন্য আমাদের রবীন্দ্রনাথের এই পাঠগুলোকে একটু দেখে যেতে হবে আর কি। প্রতিমা দেবীর নৃত্য ভাবনা, রবীন্দ্রনাথের পাঠ, এবং অবনীন্দ্রনাথ প্রচুর ডিরেকশন দিয়েছেন, ওনার বলার মধ্যে যেগুলো সাবস্টেক্স টেক্সট হিসেবে নিয়ে গেছে সেগুলো আমাকে জেনে নিতে হবে। কিন্তু এক্সপেরিমেন্ট চলবে, কারণ ওরা সচল, এক্সপেরিমেন্ট না চললে বুঝতে হবে এই শিল্প ওখানে মৃত। তাই আমি বলবো যে নাচ, মঞ্চ এবং চিত্রপটকে আমি একইভাবে তোলব, একটা তার মধ্যে শক্তি এবং গতি এবং চঞ্চলতা আছে, ছবিগুলো তথাকথিতভাবে সে একটা জায়গাতে স্থির। আমি একটা ক্যানভাস এঘর থেকে ওখানে নিয়ে নাগালে সে একই রকম বলবে, কিন্তু মঞ্চের থেকে মঞ্চের শিল্পীরা যখন তার পারফর্ম করে সেটা অনেকটা বদলে যায়। এই আর সেটা কি অবন ঠাকুরের ছবির মধ্যে আমরা কোথাও এই এটাকে মানে ডিডি ট্রাই টু প্রত্যক্ষভাবে পাই না, কিন্তু ওনার নাটক নিয়ে যখন উনি ব্লজ যখন নাটক নিয়ে তপতি নিয়ে যখন প্রচুর ভাবনা করছেন, ফাল্গুনি নিয়ে প্রচুর ভাবনা করেছেন, তখন তার মধ্যে কিছুটা আমরা পাই। ফাল্গুনি নাটকের মধ্যে প্রচুর এরকম ওনার রক্তকরণী নিয়ে পরিচালনা করেছিলেন, বাঁকুড়ায় দুর্ভিক্ষ দিচ্ছেন হচ্ছে, তখন নাটকের পুরো টেক্সট উনি লিখেছিলেন, ভূমিকা উনি লিখেছিলেন, পরিচালনা করেছেন, তখন কিন্তু রবীন্দ্রনাথের নাটকে আর একটা প্যারালাল জায়গা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যিনি পরিচালনা করছেন বা যিনি ইলাস্ট্রেশন করছেন, তিনি যদি মেধা দিয়ে করেন, যদি আলাদা শিল্প সত্ত্বে জেগে থাকে,
তাহলে একটা অন্য জিনিস তৈরি হয়, যে কারণে জীবনস্মৃতির ইলাস্ট্রেশন গুলো বাবু ঠাকুর যেটা করছেন সেটা রবীন্দ্রনাথের লেখার পেছনে পেছনে দৌড়চ্ছেন না, কোনো গায়কের পেছনে কোনো বাজনার বা তবলার মতন হারমোনিয়ামের মতন সে দৌড়চ্ছে, সেই নতুন করে আলাদা একটা স্তর তৈরি করতে পারছেন, কারণ তিনি গগনেন্দ্রনাথ, তিনি ঠাকুর বাড়ির সঙ্গে যুক্ত, তিনি রবীন্দ্রনাথের এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে তিনি জারিত হয়েছেন। নন্দলালের ক্ষেত্রেও তাই, অবনীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই, যখন লিখছেন উনি রবিকার প্যারোস ট্রেনিং যখন ইলাস্ট্রেশন করছেন অন্য জিনিস তৈরি হচ্ছে, ঠিক অবনীন্দ্রনাথের এই পরিচালনা করছেন রক্তকরবী একদম তাই, উনি আর একটা করে যেভাবে ভাবছেন যেভাবে ভেবেছেন যেভাবে বুঝেছেন রবি ঠাকুরের নাটককে সেভাবে উনি করছেন, অর্থাৎ সেটা ব্যক্তিতে ব্যক্তিতে ভাবনায় ভাবনায় বদল ঘটে, যদি আমূল বদল ঘটে যায় তখন আবার আমাদের ভয় করবে, খুব আমূল বদল ঘটে গেলে সেটা আমি আমরা তখন গ্রহণ করতে পারবো কিনা জানি না, আর রাজনীতি করতে পেরেছি কিনা তাও জানি না, যাই হোক এই হচ্ছে কথা। আর আমি মিনালির কাছে যাব, মিনা ম্যাডাম সব। আর আচ্ছা, আর কারোর প্রশ্ন কি আছে এখন? মানে এর মাধ্যমে তো আমরা আরো অনেক এগোই, স্যার আরো বলবেন, আমি তাহলে একটু মিনা ম্যামকে বলি। আমাকে একটু বসে, আমাকে একটু বসে, আমার পাটা ভালো। অনবদ্য এই নৃত্য প্রসঙ্গে এই যেগুলি কাব্যনাট্য থেকে নৃত্যনাট্য হয়েছে সেইগুলির প্রসঙ্গে আমি তো ডেট মিস করছি বলে আপনাকে জিজ্ঞেস করছি, যে গৌরীভঞ্জকে দিয়ে ওই নদীর পূজার যে অভিনয় বা তার আগে যে শ্রীমতী যে কবিতা সেইটির যে প্রথম মঞ্চানুষ্ঠান হয় যেটা নন্দলালের মেয়ে করেছিলেন, তার সমস্ত সাজসজ্জা নন্দলাল নিজে করবেন এবং রবীন্দ্রনাথ তাকে যে ট্রেনিংটা দেবেন সেটার যে সময়কাল সেটা কি এই মৃণালিনী সারাভাই বা রবীন্দ্রনাথ সেটা কি অনেক পরে অনেক পরে প্রথম সেটা প্রথম এবং সেইটার জন্য রবীন্দ্রনাথকে যে বিশ্বভারতীর হ্যাঁ বিশ্বভারতীর টাকার রোজগারের জন্য রোজগারই বলবো ফান্ড রেজ করার জন্য যে বারংবার যেতে হচ্ছে সে উনি তো ভালোই পারবি ঢাকাতে বাংলাদেশ থেকে বলেছি না একসঙ্গে মঞ্চে নাচছে ছেড়ে এবং মেয়েরা ঢুকতে পারেন না, অসম্ভব অসাধীন ব্যাপার। রবীন্দ্রনাথের যতগুলো ছবি বা রবীন্দ্রনাথ প্রত্যেকটি ক্ষেত্রে মঞ্চে বসে থাকছে বিয়েতে, শ্রীলঙ্কায় গেছে 1934 সালে প্রথম দিন এত সমালোচনা হয়েছে, পরদিন উনি বলবেন আর ওই করবেন না শো করবেন না, কিন্তু উনি মঞ্চে নিজে একটা ভূমি ছোটো ছোটো ভূমিকা নিয়ে নেন, কখনো উপালি কখনো কিছু পাঠ করবেন, কারণ রবীন্দ্রনাথ থাকলে তাদের ওখান থেকে বিদ্রুপ আসবার সহজ নয়, বিদ্রুপ আসবে না, ফলে উনি বারংবার মঞ্চে নিজে বসে আছেন, এটা আমাদের অত্যন্ত দুঃখের কথা। হ্যাঁ তখন করতে হয়েছে, অর্থাৎ সেই সময়ে এই ভাঙনটাকেও এই বাধাটাকে অতিক্রম করতে হচ্ছে রবীন্দ্রনাথকে, অর্থাৎ রবীন্দ্রনাথ নাচ নিয়ে খুব একটা বেশি বলতে পারেন না। তবুও আমরা যাকে স্টেলা কমিশন সেটা খুব ভালো প্যালে জানতে স্টেলা কমিশনকে সেই ভালো ডায়েরির মধ্যে আছে, উনি নাকি একবার দরজা বন্ধ করে রবি ঠাকুরকে একটুখানি নাচের অংশ দেখিয়েছিলেন, রবীন্দ্রনাথ সেটা খুব ভালো লেগেছিল, তবে সেটা হয়তো প্রতিমাকে দেখিয়েছেন। ওই টুকরোটাকে আসলে বলতে চাইছি যে ওয়েস্টার্ন অংশ দিয়েও জোড়া হচ্ছে, শুধু একটা কোনো বিশেষ মণিপুরি কুচিপুরি উড়িষ্যা এরকম এরকম কোনো বিশেষ কাঠামোর মধ্যে বদ্ধ নয়, তাই জন্য তার খোলা সীমানাটা আছে, তাতে নতুন সংযোজন করতে পারে, কিন্তু তার বেসটা হচ্ছে এই দেবভঙ্গের সঙ্গীত। হ্যাঁ, এই যে 1905-এ জাপানে কাবুকি দেখার পরে যে দেবভঙ্গের সঙ্গীত 1905-এর আসে 16 প্রথম যান যান না জাপানকে আমি প্রথম এটা এটা বলছেন নোবেল পুরস্কার পাওয়ার প্রথম জাপান 1906 এই কাবুকি দেখার যে অভিজ্ঞতা তারপরে এই যে কমেন্ট ওনার দেহভঙ্গির সঙ্গে তার আগে নাচ সম্পর্কে ওনার আলাদা করে অপেরা নিয়ে একটু টুকরো টাকা আছে খুব সামান্য, সেটা আমি বললাম যে একটুখানি ভালো লাগছে না, মনে হচ্ছে যে এই অপেরা মনে হচ্ছে যে জিমনাস্টিক মনে হচ্ছে যে আকাশের দিকে হাত পা ছোড়াছড়ি মনে হচ্ছে, এর মধ্যে লাবণ্য দেখতে পাচ্ছেন না, একটু স্টিফ একটু হার্ড লাগছে। এটা বোধ হয় 1922-এর পরে উনি নাচটাকে আনছেন, তার আগে কিন্তু রবীন্দ্রনাথ আনছেনই না।
বাঙালি মেয়েদের স্টেজে উঠে নাচ করবে না ভাবতেই পারা যাচ্ছে না, ফলে এটা খুবই ব্যাপার। আমার তোমার প্রশ্নগুলো এক এক করে আমি আলাদা করে ওনার সঙ্গে পরে কথা বলবো, কিন্তু একটা কমেন্ট যেটা সকলের জন্য দরকার ছিল সেটা হচ্ছে যে আপনি একেবারে অপ্রাপ্তভাবে ওনার স্টাইলিস্টিক যে আইডেন্টিফিকেশন যেটা সেটা যেটা বলেছেন আর কি সংশ্লেষণ, যেটাকে আর্ট হিস্টোরিয়ানরা যারা প্রথাগতভাবে যারা এস্টাবলিশড আর্ট হিস্টোরিয়ান সেটাকে ওনারা ওই ইকলেকটিক এই শব্দটাই বলেন, যার বাংলা ওইটাই দাঁড়ায় যে সংশ্লেষণ। এইটা একটা, আরেকটা জিনিস আমার দুটো অ্যাপ্রোচ আছে সেটা আমি সকলের সামনে করতে চাই, আপনাদের কাছে এটা মনে করেই বলার জন্য। এবার একটা যদি ঠিক এই ফ্রয়েডিয়ান সাইকোলজি ধরে বা সেটা না ধরে যাকে আমরা আনকনসিয়াস বা শিল্পের যে আর্টিস্টের যে সাইকি সেটাতে এই যে সাইকো বায়োগ্রাফি সাইকো আইকোনোগ্রাফি এবং ক্রিয়েটিভ অরিজিনালিটি বা অরিজিনের অরিজিন অফ ক্রিয়েশন এই যে তিনটে স্টেটে এবং অবমিল্য না আর যে এই যে লেখা এবং তার যে সাহিত্য এবং ছবি এই দুটোর মাঝখানে ফ্রয়েডের এই যে তার টকিং অফ পেন বা টকিং কিওর এরকম একটা আছে যেখানে আর্টটা একটা থেরাপি, এই যে অ্যাঙ্গেল এই যে অ্যাপ্রোচ এটা দিয়ে একটা আপনার কাছে আমার আমি আমার টেক্সট হচ্ছে যে যেটা করছেন তার পাশে সে সময় চিঠি সে সময় লেখার দিকে তাকাই, মানে আরেকটা স্তর হবে যারা বাংলা ভাষা জানেন না তাদের ক্ষেত্রে না একটা শিক্ষিত দুটো ভাষা তাতে ইন্টারন্যাশনালি আমরা তত্ত্বের দিকটা বেশি বলি। আর একটা হচ্ছে যে অবন ঠাকুরের মতো মানুষের জন্য খুব সহজ করে একটা জিনিসটা বলতে হয়, অবন ঠাকুর কথক ঠাকুরের মতন যেমন বাংলা বলে যেমন বাংলা লেখেন ছবির ক্ষেত্রে ছবি লিখতে ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছচ্ছে বলে শেষবেলায় যেটা বলছেন আমার সহজতার দিকে ফিরে আসে কিন্তু সে সারা জীবনে শিল্পীদের লড়াই ঠিক আছে বলছি চাইল্ড আর্টের উপরে একটু চোখ দিই, আমাদের জামিনায় চাইল্ড আর্টের উপরে চোখ চোখ যেখানে শিশুরা সমস্ত জেনে না জেনে যে অপূর্ব একটা সারল্য তৈরি করতে পারে শিল্পীদের সমস্ত জিনিসটা শেখার পর সেটা ভুলে যেতে হয় সেটাই তো শিল্পের আসল জায়গা। শিল্প শুধুমাত্র তত্ত্ব থিওরি দিয়ে বড় বড় সংজ্ঞায়িত করা যায় কিন্তু সেইটা আমাকে মন দিয়ে যদি না আসতে পারে বড় বড় অস্ত্র বড় বড় কোট আনকোট ব্যাখ্যার প্রতি আমি যেতে অবন্ধব যেতে চান্তে চাই, যেমনি বাবার বলছেন পলার করছেন যেমন বলছেন আপনার নাটকের প্লট কোথায়, পলার প্লট তো আমি চাইনি, আমি চাই বাচ্চারা আনন্দ করবে যা যা ডায়লগ বলবে নিজের মতো করবে যা কিছু করবে এই প্লট নেই, এই প্লট নেই কথাটা কিন্তু একটা অত্যন্ত আধুনিক কথা শিল্পের ক্ষেত্রে। আজকাল ইনস্টলেশনের মধ্যে সব কিছু সব কিছু থাকে একটা নকল টুকরো ফেলে দিচ্ছে, আমাদের রোজগারের জিনিসটা যে গ্যালারির মধ্যে একটা এক এক টুকরো ফেলে দিচ্ছে একটা অত্যন্ত সুন্দর করে আলো ফেলছে কিছুই নেই এই জিনিস আমাকে দেখা, অর্থাৎ সেই রবীন্দ্রনাথের কথা যে দেখানো আমি দেখো আমি আছি শিল্পের রবীন্দ্রনাথ শেষ কথা সেই জন্যই শেষ করি। রবীন্দ্রনাথের ছবি তত্ত্ব কথা বলে না কোনো বাণী দেয় না, যদি সে যদি বলে যে দেখো অর্থাৎ এটি ভীষণ আছে গোড়ার কথা দেখো আমাকে দেখো তার ফর্ম দেখো তার রং দেখো তার আকার দেখো আর কিচ্ছু দেখার দরকার, অর্থাৎ এইটাই ভিসুয়ালিটি যদি ভাঙতে ভাঙতে আসে আধুনিকতম পর্যায়ে যায় এটাই রবীন্দ্রনাথের ভাষাতে হচ্ছে ওরার কথা দেখো চেয়ে দেখো, এই দেখাটা দেখতে 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 চোখে দেখতে 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 চোখকে তৈরি হতে হয় মনকেও তৈরি হতে হয়, সেই কারণেই অবন ঠাকুরের ছবির ক্ষেত্রে আমরা যতই বলি না কেন তার আসল জায়গাটা কিন্তু এই দেখার জায়গাটা যে কোনো ছবির ক্ষেত্রে, ফলে সেইটি আমার মনে হয় আমি আর্ট থেরাপি বলছেন তখন যখন ছোট ছেলের মৃত্যুর পরে তো আমরা জানি তো আমাদের জীবনের মধ্যে এখন নতুন নতুন তত্ত্ব দিয়ে আমরা বলছি বলে তাই অবন ঠাকুর 17 বছর বয়সে বাচ্চা ছেলে মারা গেলে ছেলে শুধু বিয়ে দিয়েছিলেন
কখন ঠাকুর এখন মুখ মানে মুখ জীবন দাঁড়াতে পারছে না, কখন ঠাকুর আমি কীভাবে জীবন বাঁচতে পারছি না, মৃত্যুর মানে যেমন মারা যায়, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, তখন ওকে দীনেশচন্দ্র সেন ওরা বললেন তুমি একটা কাজ করো কীর্তন কথকের দল নিয়ে রোজ শোনো, মনের মধ্যে একটু ইয়ে করো, সেটাই দেখা থেকে শিবু করতে নিয়ে এলো। আর একজন কথক ঠাকুরের রোজ শুনতে পারে অবস্থা কখন ঠাকুর শুনতে 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 হঠাৎ একদিন কাগজ কলম দিয়ে শিবুকুর্তি নিয়ে স্কেচ করলেন। এই যে উনি শোককে অতিক্রম করে রেখার জগতে এলে এটাকে আটের ছেড়ে দিন না, আমি বলবো এটার পেছনে হয়তো অত্যন্ত ব্যাখ্যাও নেই, এই যে মনের গভীরে যে একটা রসায়ন ঘটে গেল সেটি তো আসল আছে আর কি, আপনার থেকে সংখ্যায় তো নাই বা আপনার থেকে নাই বা বেশি, এই যে একটা মানুষের মন যন্ত্রণাকৃষ্ট পুত্রশোধ থেকে উত্তীর্ণ হচ্ছে রং রেখা আকারে কাগজের মধ্যে টুকরোতে, কি না একটা গান, কিছু লোকসঙ্গীত, কিছু কাহিনী, এটি বড় জিনিস হতে পারে না। আসলে এইটাই হচ্ছে আমি আমি আমার মনে হয় এইটাই আসল জায়গা, আমি সেখানে সংজ্ঞায়িত নাই বা করি, আমি নিজে প্র্যাকটিসিং আর্টিস্ট, আমি আর্টিস্টের লোক, আমি যেটা করি সেটা করতে করতে সেগুলি একটি বায়োগ্রাফিক্যাল কাজ করতে করতে আমি চিঠি এবং লেখা করতে করতে সে শিল্পের দিকে তাকাই, কারণ আমি মনে করি এইটার মধ্যে আকাশ কোনো শিল্পীর জীবনে কোনো মজুদ আকাশ থেকে খসে পড়ে না, সোমনাথ কেন ক্ষত নিয়ে ছবি আঁকেন, সারাটা জীবন ওনার চট্টগ্রাম জায়গাতে নানা জায়গাতে ক্ষত মানুষকে দেখেছে, চিত্তপ্রসাদ কেন করেন এটা এমনি সেন্টিমেন্ট দেখানোর জন্য করেন, সেই বলছি অর্থাৎ শিল্পীর অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতা থেকে এই শিল্পের মোটিকে উঠে আসে, তাই না, সেই বলছি এগুলো একটু বিস্তৃত, আপনি নিজে খুব ভালোই জান বুঝবেন এবং জানবেন যে খুব বিস্তৃত প্রেক্ষাপট, সেটা থেকে টুকরো টুকরো করি না, আমরা হয়তো আমরা জানি আর্থের মিউজিক থেরাপি এগুলো তো আমরা জানি, গান শুনতে আমাদের মনে জীবন ভালো হয়, তো গান শুনতে শুনতে কত দুঃখ কত ভুলে যায়, কত ভেতর থেকে বেদনা চোখে জল হয়ে ভেসে ওঠে, এটা তো একটা থেরাপি, তত ভেতর থেকে ভার লাভও করতে পারি, তাই না, কত একা রবীন্দ্রনাথের গান একলা শুনতে শুনতে অন্ধকারে শুনতে শুনতে আমাদের ভেতর থেকে ভার হয়ে ওঠে, কত কিছু আমরা শেয়ার করে ফেলি গানের কথা করতে দিই, এটা তো স্বাভাবিক, এটাই তো তথাকথিত জীবনের থেরাপি, তাই না, আমার তো মনে হয় তাই, ভালো ছবি দেখলেও তাই মনে হয়, যাই হোক বলুন আপনি বলছেন। অসংখ্য মানে কি বলবো, শুনেই যেতে ইচ্ছে করে, আর আপনি তো বলে মানে এত মানে ক্লান্তিহীন যে আপনার বলা, আর সেগুলো আমাদের ভেতরে ভেতরে যে এত আলোড়িত হচ্ছে ছাড়তে তো আমাদের কারোরই ইচ্ছে হয় না, তো আমাদের সীমিত সময় সময় তাই জন্যে আমরা অনেক প্রশ্ন থাকতে থাকবে, জানি আপনারা এফটিপি অর্গানাইজিং যেটা রেজিস্টার্ড এফটিপি গ্রুপ আছে ওখানে আপনারা নিশ্চয়ই দেবেন স্যারের কাছে, আমরা সবাই চেষ্টা করব পৌঁছে দেবার। এবার আমি একটুখানি আইকিউএসি কোঅর্ডিনেটর অফ সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ ডক্টর জয়া মুখার্জিকে একটু মঞ্চে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, মানে এত অসাধারণ একটা লেকচারের পর কথা বেশি বলতে বা শুনতে কোনোটাই বোধহয় ইচ্ছা করে না, তবু প্রথা মেনে আমাদের কিছু কাজ করতে হয়। সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেনের যৌথ উদ্যোগে এই এক সপ্তাহ ব্যাপী যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে তার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবং গত ছদিনের মতো আজকেও অসাধারণ একটি লেকচার শুনলাম। আমাদের অর্গানাইজিং টিমের পক্ষ থেকে স্যারকে আমাদের গ্র্যাটিটিউড জানাবার জন্য একটা ছোট্ট টোকেন আমরা প্রেজেন্ট করতে চাই। এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের টাইটেলটা আমাদের কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের ডক্টর উমা বিশ্বাস ও সাজেস্ট করেছিল, তো আজকে সাত দিনের শেষে এসে আমার মনে হচ্ছে যে রিয়েলি ইট ওয়াজ অ্যান এস্থেটিক জার্নি, কথাটা এতটাই ফিট করে গেছে টাইটেলটার মধ্যে, এবং এটাও মনে হচ্ছিল আজকের লেকচারটা শুনে
যে সবগুলো লেকচার অফলাইন হলে বোধহয় আরো আমরা সবাই আনন্দ করতাম, কিন্তু টিচারদের এই সেমেস্টার সিস্টেমে যেরকম কাজের চাপ থাকে, 7 দিন তারা অফলাইন অ্যাটেন্ড করতে পারবেন কিনা সেটা নিয়ে একটা অসুবিধার ব্যাপার থাকে, সেই জন্যই বেশিটা অনলাইনে করতে হলো। কিন্তু সত্যি আজকে অফলাইন একটা অসাধারণ লেকচার এনজয় করলাম। আর আমাদের দুটো কলেজের মধ্যে রিসেন্টলি একটা এমওইউ সাইনড হয়েছে, আমাদের এই এমওইউ এর আন্ডারে এটা আমাদের প্রথম জয়েন্ট ভেঞ্চার বলা যেতে পারে আর কি। এরকম আরো নিশ্চয়ই অনেক প্রোগ্রাম আমরা অর্গানাইজ করতে পারবো। এই এফডিপিটা প্রথম কথা করা একদমই সম্ভব হতো না যদি না দুই কলেজেরই অথরিটি এবং ফ্যাকাল্টি মেম্বারসদের একটা আনকন্ডিশনাল সাপোর্ট থাকতো, মানে কোথাও কোনো রকম বাধা পেতে হয়নি অর্গানাইজ করতে গিয়ে। যেখানে যে সাহায্যটা দরকার হয়েছে, যার কাছে প্রয়োজন হয়েছে, সেটা আমরা পেয়েছি। প্রথম যখন ভেবেছিলাম তখনই একটু ইচ্ছা ছিল যে মাল্টিডিসিপ্লিনারি কিছু একটা, মানে আমরা মাল্টিডিসিপ্লিনারি কিছু একটা করব, সেখান থেকেই এরকম একটা আইডিয়া এলো। এবং এটার পিছনে যে দুজন মেইন মানুষ, আমাদের কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের ডক্টর অনুমিত্র সরকার এবং সুরেন্দ্রনাথ কলেজের প্রফেসর মৌসুমী চ্যাটার্জি, এদের দুজনের মানে সব কিছুই প্রায় এরা করেছে, আমরা কিছুটা সাপোর্টিং রোলে থেকেছি যেখানে যা সাহায্য দরকার। কিন্তু যখন এটা প্রথম আমরা ফ্রেম করছিলাম তখন বোধহয় আমরা কেউই ভাবিনি যে এরকম সব অসাধারণ রিসোর্স পার্সন আমরা পাবো এই এফটিপিতে পড়ানোর জন্য। মানে আমরা পরে বলাবলি করছিলাম, মানে অনুমিত্রাদিও একদিন আমাকে বলছে যে সত্যি ভাবিনি কি করে এটা হয়ে গেল। তো যাই হোক, আমরা হয়তো মন থেকে চেয়েছিলাম ভালো করে একটা প্রোগ্রাম করব এবং সবকিছু এভরিথিং জাস্ট ফেল ইন প্লেস আর কি। আর পার্টিসিপেন্টসদেরও আজকে সত্যি মানে অনেকে আসতে পারেনি, তাই আজকে সংখ্যাটা দেখে ঠিক বোঝা যাবে না, মানে গত 6 দিন একটা ওভারওয়েলমিং পার্টিসিপেশন এবং সারাদিন কলেজ করেও সন্ধ্যেবেলা সবাই লগ ইন করে, এবং তারা যে শুনেছেন সেটা বুঝতে পারতাম যে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা প্রায় জোর করে থামিয়ে দিতে হতো, কারণ 9:30 বেজে গেছে, আমরাও আর তখন ক্লান্ত হয়ে যাচ্ছি, সবাইকে বলছি যে প্রশ্ন পরে পাঠিয়ে দেবেন, এরকম একটা ভাবে এটা করা হয়েছে। বাট ইট ওয়াজ রিয়েলি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর অল অফ আস, সবাইকে মানে আন্তরিক ধন্যবাদ। আর একটু জাস্ট ফর্মালিটি হিসেবে এটা বলছি যে আজকের সেশনটা তো রেকর্ডেড হচ্ছে, এটা রেকর্ডিং লিঙ্কটা এবং তার সাথে একটা ফিডব্যাক ফর্ম আমরা শেয়ার করে দেব, ওই ফিডব্যাক ফর্মটাও প্লিজ সাবমিট করবেন, কারণ তারপরে আমরা সার্টিফিকেট জেনারেশনের কাজ করব। আর যেহেতু দুর্গাপুজো একদম সামনে এসে গেছে, তো ওই কটা দিন তো আমরাও একটু ছুটি এনজয় করব, তাই সার্টিফিকেটটা পেতে হয়তো কয়েকদিন দেরি হতে পারে, কিন্তু ডেফিনেটলি সবার মেইলে এই সার্টিফিকেট চলে যাবে। আপনাদের সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। এবার আমি একটু স্টেডিয়াম ডেকে নিচ্ছি। ডক্টর আফরোজা খাতুন, আইকিউসি কোঅর্ডিনেটর অফ সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন। ধন্যবাদ স্যার, অসাধারণ বক্তৃতা শুনলাম। আসলে আইকেএসসি কোঅর্ডিনেটর সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজের জয়া যেটা বলে গেলেন, একই কথা হয়তো রিপিট হয়ে যাবে। যখন এই প্রোগ্রামটা শুরু হচ্ছে, প্রয়াস চলছে দুটো কলেজ মিলে, তখন মনে হচ্ছিল 7টা দিন, মানে এটা কী করে চালাবো, চলবো কী করে। প্রথম দিন থেকেই যখন
সন্ধ্যাবেলায় বসলাম বুক দুর দুর করছে সাড়ে নটা পর্যন্ত, তারপর যেন নেশা ধরে গেল। মানে এই যে নেশা ধরে যাওয়া, এই যে একটা নান্দনিকতার উপলব্ধিতে বিফল হয়ে যাওয়া, এটা মনে হয় খুব কষ্টের দিন আজকে। যে আজকে আমরা আর সন্ধ্যাবেলায় তো বসছি না, আবার কবে কখন এইরকম একটা সেশন করতে পারবো তার অপেক্ষায় থাকা। স্যার অসাধারণ আজকে বক্তৃতা, ছটা দিন পেরিয়ে এসেই আবার আজকে অফলাইনে আমরা অনেককেই পাইনি, কারণ অনেকে এই শহর থেকেও আসতে পারেননি, অনেকে রাজ্যের বাইরে ছিলেন, আবার দেশের বাইরেও ছিলেন, কিন্তু তার মধ্যেও অনেক বাধা ছেলে যারা এসেছেন আজকে আপনার এই অমূল্য বক্তৃতা, যে অবনীন্দ্রনাথ স্তরে স্তরে এগিয়ে যাওয়া, বাঁকে বাঁকে এগিয়ে যাওয়া, যেটা আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে যাচ্ছে, এইরকম একটা বক্তৃতা শুনতে পেয়ে সত্যি স্যার অসংখ্য ধন্যবাদ, আপনাকে সমৃদ্ধ হলাম। এবং একটু পিছিয়ে যাই, আমরা শুরু করেছি 8 তারিখ, অক্টোবরের 8 তারিখ থেকে, সেই অক্টোবর প্রথম বক্তৃতা আমরা যখন পেলাম শ্রী সৌমিন্দ্রনাথ মজুমদার সহজ পাঠের বর্ণনায় বর্ণ পরিচয় অংশ নন্দলাল বসু, ছবি এবং বর্ণ কিভাবে যে মেলবন্ধন ঘটলো, একটা নতুন দৃষ্টি যেন আমাদের খুলে গেছে। ধন্যবাদ বক্তা শ্রী সৌমিন্দ্রনাথ মজুমদারকে। তারপর আমরা সেকেন্ড বক্তৃতা পেয়েছি ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি, দ্য আর্টিস্টিক জার্নি অফ অবনীন্দ্রনাথ টেগোর। এখানেও আমরা মশগুল ছিলাম প্রত্যেকটা সন্ধ্যাবেলা। ওই যে বললেন যে আমাদের জোর করে থামিয়ে দিতে হতো, নটার পর চলছে, শেষ পর্যন্ত অনেকে হয়তো খুব কষ্ট নিয়েই থামলেন, কিন্তু আমাদের আর উপায় থাকতো না। সেরকমভাবেই আমরা মুগ্ধতায় কেটে গেল আমাদের, ধন্যবাদ প্রফেসর ছত্রপতি দত্তকে। তৃতীয় দিনে পেলাম অশোক কুমার দাস, তিনি মুঘল আর্ট নিয়ে আমাদের সমৃদ্ধ করলেন, ধন্যবাদ ডক্টর অশোক কুমার দাসকে। শ্রী ইন্দ্রজিৎ চৌধুরী, তিনি বাংলার টেরাকোটা মন্দিরের শিল্প বৈশিষ্ট্য নিপুণভাবে বুঝিয়ে দিলেন, হয়তো আমাদের আশেপাশে কিন্তু আমরা বুঝতাম না, সেই দেখার চোখ থাকা চাই। স্যার বললেন যে ছবি যেমন দেখার জন্য মন এবং চোখ চাই, সেই মন এবং চোখ আমাদের হয়তো আমার ছিল না, মুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ ডক্টর অশোক কুমার দাসকে, সরি ইন্দ্রজিৎ চৌধুরীকে। তারপর পেলাম শান্তিনিকেতনের আলপনা, শান্তিনিকেতনের আলপনা ঐতিহ্য সমন্বয় সৃজন, আজকে আপনার আলপনা প্রসঙ্গ এসছে। এই যে আলপনা, যেটা একেবারেই আমরা জানতাম ধর্মীয় একটা বিষয়, মহিলাদের একটা বিষয় থেকে আস্তে আস্তে উঠে এসে কিভাবে যে সৃজন হলো, এই যে একটা সমন্বয় এবং সৃজন আমরা পেলাম শ্রী সুধীরঞ্জন মুখোপাধ্যায়ের কাছে, ধন্যবাদ শ্রী সুধীরঞ্জন মুখোপাধ্যায়কে। এবং শেষ অনলাইন 6 তারিখ, 6 নম্বর দিন, শেষ দিন গতকাল আমরা পেলাম তরুণ অধ্যাপক কুশ সেনগুপ্তকে। প্রথমে ভাবছিলাম যে কি শুনব, কিছু হয়তো বুঝবো না, তারপর দেখলাম যে 9:30 বেজে যাচ্ছে, সেটা বন্ধ করা যাচ্ছে না, এত প্রশ্ন। অসাধারণভাবে তিনি আমাদেরকে নিয়ে গেলেন যে টিবেটান বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড ইটস ইন্ডিয়ান রুটস। আমরা এই আলোচনাকে খুব কষ্ট করেই বন্ধ করেছি, মানে বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছিলেন, যারা আসতে পারবেন না, হয়তো তাদেরও একটা কষ্টের দিন ছিল। আমরা একটু শারদ উৎসবের আগের দিন মিলিত হব বলে, আর একটা দিন পাবো বলে হয়তো বা আমরা আশায় ছিলাম, কিন্তু তাদের খুব কষ্ট ছিল সেদিন গতকাল রাত্রে। কুশ সেনগুপ্তকে অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ তথ্য সমৃদ্ধ বিশ্লেষণাত্মক আলোচনা করার জন্য। এরপর আমরা এই দুটি কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন,
সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, দুটো কলেজের যে যৌথ প্রয়াসের জন্য আমাদের আজকে এই দিনটা সম্ভব হলো এবং আমরা আগামী দিনেও আবার এগিয়ে যাব, সেটা জয়া বলেছেন যে মোহ স্বাক্ষর হয়েছে। এই জন্য প্রথম থেকে যাদের সঙ্গে আমাদের কাজ সমন্বয় চলছিল এবং কাজ দেখলাম, সেই জয়া মুখার্জি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের আইকেএসির কোঅর্ডিনেটর, তিনি সবসময় অনলাইন অনুষ্ঠানের টেকনিক্যাল টিমের দায়িত্বে ছিলেন। প্রত্যেক দিন টেকনিক্যাল দিকটাকে তিনি সতর্ক দৃষ্টিতে নজর রেখেছেন। ডক্টর অনামিত্রা সরকার, যিনি আহ্বায়ক সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের পক্ষ থেকে এই 7 দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি সবসময় আমাদেরকে সবসময় সতর্ক রেখেছেন কোন দিন কোন কাজটা হয়তো ভুলে যাব, আমরা খুবই ভয় পেতাম অনামিত্রাকে। প্রফেসর কুশ সেনগুপ্ত ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, এই কাজটা পুরোই সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ করে গেছেন, হোস্ট করেছেন এবং মডারেটর্স প্রফেসর তয়না চ্যাটার্জি, ডক্টর সুতপা রানী দাশগুপ্ত, প্রফেসর শান্তনু ব্যানার্জি, তাদের সকলকে ধন্যবাদ। টেকনিক্যাল সাপোর্ট টিমে ছিলেন সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের, আমি আগে যাদের বললাম তারাও সব সেন্ট পলস মিশন ক্যাথিড্রাল মিশন কলেজে টেকনিক্যাল সাপোর্টে ছিলেন সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজে ডক্টর সুদেশনা মিত্র, ডক্টর সব্যসাচী মহাপাত্র, ডক্টর অমিতাভ শীল, ডক্টর অদিতি সরকার, ডক্টর বিনীতা ঘোষ, ডক্টর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ধন্যবাদ জানাই তাদেরকে। এফডিপি নামকরণ, যেটা এক্ষুনি শুনলাম যার কাছ থেকে যে নামকরণ করা হয়েছিল, যে নামকরণ আজকে সার্থক, সত্যি যে একটা নান্দনিক জার্নি আমরা করলাম, একটা অদ্ভুত উপলব্ধি নিয়ে আজকে আমরা শেষ করছি। যে নামকরণ এবং পোস্টার ব্যানারের প্রুফ সংশোধন করেছেন ডক্টর উমা বিশ্বাস, তাকে অসংখ্য ধন্যবাদ। সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের টিচার ইনচার্জ প্রফেসর দেবাশিস মণ্ডল এবং সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেনের প্রিন্সিপাল ডক্টর পূর্ণিমা বিশ্বাস, তারা তাদের না পেলে, তাদের উৎসাহ প্রেরণা এবং সহযোগিতা না পেলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। এসএনসি রাবু সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন, সেখান থেকে যারা হোস্ট করলেন প্রফেসর মৌসুমী চ্যাটার্জি এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেনের আহ্বায়ক, ফলে মৌসুমীদি একটা হোস্ট করেছেন মৌসুমী চ্যাটার্জি, তাকে ধন্যবাদ। প্রফেসর দেবায়ন বাসু হোস্ট করেছেন এবং মডারেটার্স ডক্টর মোম মিত্র, ডক্টর অর্ণব ঘোষ, ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায়, তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। ফেলিসিটেশন দিলেন ডক্টর উমা বিশ্বাস সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, অদিতি সরকার, সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন থেকে দিলেন অধ্যাপক অনন্যা সেন, অধ্যাপক মোনালিসা পাত্র। নাম নথিভুক্তের আজকের দিনের জন্য নাম নথিভুক্তকরণের দায়িত্বে ছিলেন ডক্টর মম মিত্র, অধ্যাপক বুধাদিত্য ব্যানার্জি, অধ্যাপক কুহেলি পাল, সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের এই দুটো কলেজে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কমিটি মেম্বারদের সকলকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ জানাই সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেনের সকল শিক্ষক ও শিক্ষাকর্মী বন্ধুরা ছাড়া আমরা আজকের এই হলে আয়োজন করতে পারতাম না, সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দুটো কলেজেরই সমস্ত শিক্ষককে, ধন্যবাদ জানাই সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের সমস্ত শিক্ষা বন্ধু কর্মীদের, আজকে সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত অংশগ্রহণকারীদের, ভুল হয়ে গেছিল যাদের দ্বারা না হলে এই অনুষ্ঠান সফল হওয়ার কোনো
পর্যায়ে ছিল না। সকলকে ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকবেন, আগাম শরৎ শুভেচ্ছা, সুন্দর কাটান, আবার আমরা একসঙ্গে হব।